আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ডিজাইনটি আমি আগের একটি ভিডিওতে করে দেখিয়েছিলাম, ডিসক্রিপশন বক্সে আমি লিংকটি দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন আমি কিভাবে এর পরবর্তী ধাপটি করেছি সেটাই আপনাদেরকে করে দেখাবো। অবশ্যই পুরোটি ভিডিও না টেনে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যাও যাক কাজে। এখন দেখেন এই যে ক্রসটা আছে, এই ক্রসটার মাঝখানে আর এই ক্রসটার মাঝখান থেকে আমি কাজটা শুরু করব। আমি এই বিন্দুটা থেকে আমার সুতাটা তুলব। এবার এই বিন্দুটার পাশে এক দুই এক দুই, এখানে আমি একটা ফোর দিব। এবার আবার আমি এই বিন্দুটা থেকে আমার সুতাটা বের করে আনছি। একটু খেয়াল করুন, খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপরে এখানে একটা ফোর দিয়ে একটা ক্রস স্টিচ তুলে নিলাম। এখন আবার এই ক্রসটার এই বিন্দুটা থেকে আমার সুতাটা আবার তুলছি। দেখেন এখন আমি কোনাকোনিভাবে ক্রস তুলব। দেখেন কোনাকোনিভাবে কীভাবে ক্রস তুলছি। এখান থেকে এক দুই এক দুই, এখানে একটা ফোর দিব। তারপরে আবার ওই বিন্দুটা থেকে সুতাটা তুলেছি, তুলে এখান থেকে এক দুই, এখানে একটা ফোর দিয়ে আরেকটা ক্রস তুলবো। এই যে দেখেন একটা ক্রসের কর্নারে আরেকটা ক্রস হল। এখন আবার এই ক্রসটার কর্নার থেকে আমি আরেকটা ক্রস তুলছি। প্রতিটা ক্রস তোলার সিস্টেম কিন্তু একই। এখন এটার কর্নার থেকে আমি আরেকটা ক্রস তুলছি। তারপরে এই ক্রসটার কর্নার থেকে আরেকটা ক্রস তুলছি। এইভাবে আমি পাঁচটা ক্রস তুলেছি। এই এবার আমি একটা ক্রসের পাশে আরেকটা ক্রস তুলব। এই জন্য এই ক্রসটার এই বিন্দু থেকে আমি সুতাটা তুললাম। তুলে এটার পাশে এক ক্রস, কিন্তু একই নিয়মে তুলছি। এবার এই বিন্দুটা থেকে তুলেছি, তুলে এখানে আমি দুই তিন, দেখেন আমি একটা করে ফোর দিয়ে যাচ্ছি এক পাশ থেকে, চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো, সতেরোটা তুলেছি। এবার আবার এই পাশ থেকে ফোর দিয়ে দিয়ে একটা একটা ক্রস তুলছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন এভাবে আমি লাইনটা তুলে নিচ্ছি, সোজা করে তুলেছি এই লাইনটা আমি। এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো, আঠারোটা ক্রসের মাধ্যমে আমার নিচের লাইনটা হয়েছে। এখন আমি এই লাস্ট যে ক্রসটা আছে এখানের কোণা থেকে সুতাটা বের করছি। এই যে দেখেন এই বিন্দুটা থেকে সুতাটা বের করেছি। বের করে এখন আমার এই কাজটা উপরের দিকে উঠবে, কোনাকোনিভাবে উপরের দিকে উঠছে আমার। দেখেন এই একটা ক্রস, দুইটা ক্রস, তিনটা ক্রস, চারটা ক্রস। এই তো দেখেন এই ক্রসটা কিন্তু এই দুইটা গোলাপি ক্রসের মাঝখানে হয়েছে, মিলে গেছে। ঘর একটা এদিক সেদিক হলে কিন্তু আপনারটা এভাবে খাপে খাপে মিলবে না। এখন আবার এই ক্রসটার এই কর্নার থেকে আমি নিচের দিকে নামছি আগের মতো। এক দুই তিন চার, চারটা তুলেছি, চারটা তুলেছি, আগেরটা সহ পাঁচটা হয়েছে। এখন এই লাইনে আবার আমার
18টা ক্রস উঠবে, মানে 17টা তুললে 18টা হয়ে যাবে। এভাবে করে আমি পুরোটা ডিজাইন করে নিব। কর্নারের যে ফুলগুলো আছে এগুলোর এপাশ থেকে আমি ক্রস তুলব না, মিলবে না, তাহলে আমি এপাশ থেকে ক্রসটা তুলে ওই ফুলটার সাথে মিলিয়ে দিব একই নিয়মে। এখন এই জায়গাটা আমার অতিরিক্ত ফাঁকা হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি এখানে একটু ডিজাইন করব। এবার আমি সিম্পলভাবে ডিজাইনটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এখান থেকে আমি আমার সুতাটা তুললাম, তুলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্রস তুলে নিলাম। একটা লাইনে আমি সোজা করে পাঁচটা ক্রস তুলেছি। এরকমভাবে আমি এইখান থেকেও পাঁচটা ক্রসই তুলব। এই যে দেখেন তুলে নিলাম। এখন আমি এই মাঝখানের জায়গাটাতে কাজ করব, এই জন্য এখান থেকে সুতাটা তুললাম। তুলে এখানে একটা ক্রস তুলছি। ঘরে ঘরে কিন্তু আমার মিলে যাচ্ছে, এই জন্য এত সুন্দরভাবে উঠছে। এই ক্রসটার নিচে কোনাকোনিভাবে আর একটা ক্রস তুলছি, মানে এই লাইনটাতেও আমার পাঁচটা ক্রসই উঠবে। একই নিয়মেই করছি। একটু লক্ষ্য করলে আমার হাতের সাথে দেখবেন যখন, তখনই কাজটা বুঝতে পারবেন। যারা একেবারে নতুন তারাও বুঝতে পারবেন। আমি চেষ্টা করি এভাবে বোঝাতে। বাস, পাঁচটা ক্রসের মাধ্যমে এইভাবে করে আমি ফুলের কর্নারের ডিজাইনটা করেছি। শুধু কর্নারের চারটা ফুলেই এরকম ডিজাইন হবে। এবার আমি এখানে ডিজাইন করব। এখানে ডিজাইন করার জন্য এই যে ক্রসটা আছে, এই ক্রসের এই বিন্দুটা থেকে আমি আমার সুতাটা তুলে নিচ্ছি। এবার এখানে আমি এই দেখেন, এখানে আমি একটা ক্রস তুলব প্রথমে, এই একটা ক্রস তুললাম। এখন এই ক্রসটার কোনাকোনিভাবে আমি আরেকটা ক্রস তুলছি, দেখেন, দুইটা, কোনাকোনিভাবে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এবার সাত নাম্বার যে ক্রসটা আছে এটার উপরে পরপর দুইটা ক্রস উঠবে, একটা, দুইটা। এবার এই উপরের ক্রসটার কর্নার থেকে আবার সুতাটা আমি বের করছি। এখন আবার কোনাকোনিভাবে একটা, দুইটা, তিনটা ক্রস উঠবে, এবার যে তিন নাম্বার ক্রসটা, এই তিন নাম্বার ক্রসের পাশে আমার আরেকটা ক্রস হবে। এখন এখান থেকে সুতাটা এনেছি। এবার বাঁ পাশে আমার কোনাকোনিভাবে দেখেন একটা ক্রস উঠলো। এবার এই ক্রসটার নিচে আবার আমি পরপর দুইটা ক্রস তুলব, একটা, দুইটা। এখন এটার কোনাকোনিভাবে আমি আরেকটা ক্রস তুলছি, দেখেন এটা ডান দিকে আসছে, একটা। এবার এটার এই পাশে কোনাকোনিভাবে একটা ক্রস তুলে আমি এই লতার ডিজাইনটা শেষ করলাম। এই যে দেখেন এরকম হয়েছে। সেমভাবে এই প্যাটার্নেই আমি এই পাশেও একটা লতা তুলব। এভাবে প্রতিটা দুইটা ফুলের মাঝখানে আমার দুইটা করে লতা হবে। এই যে দেখেন ডিজাইনটা দেখতে ঠিক এরকম হবে আমার। এভাবেই আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কাজ করে নিব। এভাবে খুব সহজেই আপনারা চাইলে একটি আসন বা পাপোশের বর্ডার করে নিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।